আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আসলে আলোচনা করব সৌদি আরবে যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডগুলো আছে, এটি নিয়ে আমি কয়েকটি ভিডিও করেছিলাম কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারবেন এবং সৌদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে, এবং আপনি ব্যাংকে না গিয়ে আপনি কমপ্লিটভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ভিসা কার্ড বা মাস্টার কার্ড। এই নিয়ে আমার কয়েকটি ভিডিও করা আছে। আর আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিও লাস্টে যে স্ক্রিনে ভেসে উঠবে থাম্বনেলগুলো, আপনি ওইখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন কিভাবে সৌদি আরবে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট করা যায় এবং কিভাবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারবেন। এই ভিডিওগুলো করার পরে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি এসেছে সেইগুলোর জন্যই আজকে ভিডিওটা করা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কার্ড দিয়ে বাংলাদেশে কত টাকা পর্যন্ত পাঠানো যাবে। আসলে আপনি আপনার যে স্যালারিটা সিলেক্ট করবেন সেই স্যালারি অনুযায়ী টাকা আপনি বাংলাদেশে পাঠাবেন। যদিও লিমিট থাকে 30,000 রিয়াল পর্যন্ত আপনি এক মাসের মধ্যে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আসলে আপনি ওইটা না করে অবশ্যই আপনি আপনার যেই স্যালারিটা সিলেক্ট করেছেন অবশ্যই সেই স্যালারি অনুযায়ী আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন। তারপরে যে প্রশ্নটি এসেছে যে এই কার্ডগুলো কি বাংলাদেশে চলবে কিনা। এখানে সৌদি আরবের যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডটি আছে, যে কোনো ব্যাংকেরই হোক, যদি কার্ডের সাথে ভিসা বা মাস্টার কার্ড লেখা থাকে, মাদা ভিসা কার্ড বা মাদা মাস্টার কার্ড লেখা থাকে, এক্ষেত্রে আপনি সেই কার্ডগুলো বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কুইক পের কার্ডগুলো মাদা কার্ডগুলো থাকে আপনার কাছে, তাহলে আপনি ওইগুলো বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না। আপনার কাছে অবশ্যই ভিসা বা মাস্টার কার্ডের লোগো থাকতে হবে আপনার ব্যাংক কার্ডে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে কার্ডগুলো ইউজ করতে পারবেন। এবং তার লিমিট কত হবে, এই প্রশ্নটা অনেক আসে যে লিমিট কত, আপনি কত টাকা উত্তোলন করতে পারবেন বা চার্জ কত, সেটি আমি আজকে বলবো। আর এই ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন আপনার কোনো উপকার এসেছে বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর আপনার কাছে যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে, এই ক্ষেত্রে আপনার যেই ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে, আপনি গুগলে সার্চ করবেন সেই ভিসা কার্ডটি বা সেই মাস্টার কার্ডটির লিমিট কত, আপনি গুগল থেকে দেখে নিতে পারবেন এবং ওই ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন। আর তারপরেও আমি বলে দিচ্ছি সৌদি আরবের যে ভিসা বা মাস্টার কার্ডগুলো আছে, যে কোনো ব্যাংকেরই হোক, সেগুলো লিমিট হচ্ছে আপনি বাংলাদেশে সর্বোচ্চ 50,000 টাকা তুলতে পারবেন প্রতি ট্রানজ্যাকশনে। আর প্রতি ট্রানজ্যাকশনে আপনার চার্জ করবে তারা 25 রিয়াল করে। আপনি যদি 50,000 টাকা উত্তোলন করেন, এই ক্ষেত্রে বাংলাদেশে 20,000 বা 10,000 এইভাবে আপনার টাকা 50,000 উত্তোলন করতে হবে। আপনি 20,000, 20,000, 10,000 এই তিনটা ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 25, 25, 50 এবং 25 75 রিয়াল আপনার চার্জ করবে তারা। আপনার অ্যাকাউন্টে যদি $1,000 বা $2,000, $5,000 থাকে, রিয়াল যদি থাকে, এই ক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকা যেই টাকাটা উত্তোলন করবেন ওটি তারা ওই ব্যাংক থেকে বাংলাদেশি রিয়াল বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনাকে ওইখানে বাংলাদেশের টাকা দিবে এবং তারা রিয়াল অনুযায়ী চার্জ করবে আপনার প্রতি ট্রানজ্যাকশন 25 রিয়াল। আপনি যদি 20,000 টাকা উত্তোলন করেন, এই ক্ষেত্রে আপনার 25 রিয়াল চার্জ করবে। পরবর্তীতে 20,000 টাকা উত্তোলন করবেন, 25 রিয়াল চার্জ করবে। এই ক্ষেত্রে আপনার 50,000 টাকা যদি বাংলাদেশে যে কোনো এটিএম থেকে উত্তোলন করেন, এই ক্ষেত্রে আপনার 75 রিয়াল চার্জ করবে তারা। এটি ভিসা বা মাস্টার কার্ড হোক, আপনি বাংলাদেশের যে কোনো বুথে যদি ভিসা মাস্টার লোগো থাকে, এই ক্ষেত্রে ওই ব্যাংক থেকে বা ওই এটিএম থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এতে কোনো আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার চার্জ রিয়াল অনুযায়ী হবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করাই আমার মনে হয় ভালো হবে, আপনারা যদি বাংলাদেশি কোনো এটিএম ইউজ না করেন। আর যদি আপনার জরুরি কোনো প্রয়োজনে ইউজ করতে হয়, এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই আপনাদের লিমিটটা জানা থাকা দরকার। আর আপনারা যদি ভিসা বা মাস্টার কার্ড নিতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এইখানে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনার সেই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করার পরে আপনারা এই কার্ডের মাধ্যমে অনলাইনে কিভাবে আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, और आपनारा जदि अनलाइने टाका बांग्लादेशे पाठाते चान बैंके ना गिये एई क्षेत्रे आमार अनेकगुला भिडियो करा आछे आईपे थेके किभाबे अनलाइनेर माध्यमे बांग्लादेशे टाका पाठानो जाय अथवा एसटीसीपे थेके किभाबे आपनारा अनलाइनेर माध्यमे बांग्लादेशे टाका पाठाते पारबेन एई क्षेत्रे आपनार डिस्क्रिप्शने लिंक देवा थाकबे एबं एई भिडियोर लास्टे स्क्रिने भेसे उठबे थाम्बनेलगुला सेइखान थेके आपनारा क्लिक करे देखे निते पारबेन भिडियोगुला किभाबे एसटीसीपे एपेर माध्यमे बांग्लादेशे अनलाइनेर माध्यमे टाका पाठानो जाय এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং STCPAY থেকে এখন যে সুযোগটি আছে সেটি হচ্ছে আপনি এখন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে STCPAY থেকে টাকা পাঠানো যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।